কিসারাগে স্টেশন, এটি একটি জাপানিজ হরর মুভি। এই মুভিটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি, যেখানে দেখানো হয় একটা মেয়ে হাসুমি কিসারাগে স্টেশন থেকে হঠাৎ হারিয়ে যায় আর পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায় না। সে কোথায় হারিয়ে গেছে এ সম্পর্কে কেউ জানে না। এই মুভির শুরুতে আমরা হাসুমি নামের একটা মেয়েকে দেখি, যে কোনো কারণে অনেক আহত ছিল। সে পাহাড়ের মধ্যে হাঁটছিল আর তার হাত থেকে আর হাঁটু থেকে অনবরত অনেক রক্ত বেয়ে পড়ছিল। এরপর আমরা তোসুৎসুমি নামের একটা মেয়েকে দেখি, যে তার ট্যাবে কিছু দেখছিল। সে মূলত একটা কলেজ স্টুডেন্ট আর সে হাসুমি সম্পর্কে জানতো আর সে সেটাই দেখছিল, কারণ হাসুমির কাহিনী পুরো জাপানে অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। তোসুৎসুমি আসলে হাসুমির কাহিনীর উপর অবসেসড ছিল আর সে কোনোভাবে জেনে গিয়েছিল হাসুমি কোথায় থাকে। তাই সে মেট্রোতে করে হাসুমির কাছে যাচ্ছিল আর কিছু সময় পর তোসুৎসুমি হাসুমির সাথে দেখা করার জন্য সেই জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু তোসুৎসুমি সেখানে গিয়ে ঘর থেকে স্কুলের দুইজন মেয়েকে বের হতে দেখে। তারা তোসুৎসুমিকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কোনো ইন্টারভিউ নিতে এসেছো? ভিতরে ঢুকো। তোসুৎসুমি ঘরের ভিতরে ঢুকে হাসুমিকে দেখতে পায় আর তখন তাকে কেক খেতে দেওয়া হয়। এরপর তোসুৎসুমির চোখ যায় হাসুমির ঘরের দেয়ালে, যেখানে কিছু রিসার্চ পেপার লাগানো ছিল। কিছু সময় পরে পিছন থেকে হাসুমি আসে। এরপর তোসুৎসুমি হাসুমির জন্য একটা উপহার এনেছিল, সে সেটা হাসুমিকে দেয়। তখন হাসুমি তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার জন্য কিছু আনা লাগবে না, তাও তুমি নিয়ে এসেছো। তোসুৎসুমি হাসুমিকে সেই স্কুলের মেয়ে দুইটির কথা জিজ্ঞেস করে। তোসুৎসুমি বলে, তাদের মধ্যে একজন কি আপনার মেয়ে? তখন হাসুমি বলে, না, তাদের মধ্যে একজন আমার নিস আর একজন আমার নিসের স্কুল ফ্রেন্ড। আমি আমার ভাইকে সাহায্য করি তার মেয়ের দেখাশোনা করে, কারণ তার স্কুল আমার বাসার পাশে আর আমার নিস আমাকে বাসার কাজে অনেক সাহায্য করে। এরপর তোসুৎসুমি হাসুমির কাছে সেই দিনের কথা জিজ্ঞেস করে। তখন আমরা বুঝতে পারি হাসুমি তোসুৎসুমিকে ডেকেছিল আর সে তোসুৎসুমিকে তার পুরো ঘটনা বলতে চায়। এরপর তোসুৎসুমি হাসুমির ইন্টারভিউ নেওয়া শুরু করে। তোসুৎসুমি হাসুমিকে জিজ্ঞেস করে, তুমি কি অন্য দুনিয়ায় চলে গিয়েছিলে? তখন হাসুমি বলতে শুরু করে 8 জানুয়ারি তার সাথে কি কি হয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই আর দেখতে পাই হাসুমিকে, যে সাগিনোমিয়া স্টেশনের শেষ ট্রেন ধরে। হাসুমি মূলত একজন টিচার ছিল আর সে তার স্কুলের কাজ ট্রেনে বসে করছিল। অনেক শব্দের কারণে সে স্কুলের কাজ করতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর চারদিক নিস্তব্ধ হয়ে যায়। সে চারদিকে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না। আর হঠাৎ সে দেখে ট্রেনটা অনেক জোরে একটা টানেলের মধ্যে ঢুকে গেছে, কিন্তু রাস্তায় তো কোনো টানেল পড়ার কথাই ছিল না। আর হঠাৎ তেজ আলো হাসুমির চোখে পড়ে আর সে অজ্ঞান হয়ে যায়। আর যখন হাসুমি উঠে সে তার ফোন নেয় আর দেখে তার চারদিকে সব কিছু বদলে গেছে। রাতের জায়গায় দিন হয়ে গিয়েছিল আর ট্রেন পাহাড়ের মধ্যে দিয়ে চলছিল, যেটা হওয়ার কথাই ছিল না। হাসুমি ভয় পেয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। তখন সে তার আশেপাশে 5 জন লোক দেখতে পায়, যারা সবাই অজ্ঞানের মতো পড়েছিল। সেই 5 জন লোকের মধ্যে একজনের নাম আসুকা, যে একজন স্কুলের স্টুডেন্ট ছিল, আর ছিল দাইসুকে, সত্তা, মিকি, এরা 3 জন বন্ধু ছিল। এছাড়া ছিল তাকাসি, যে অনেকটা অলস প্রকৃতির ছিল। হাসুমি তাদের দেখে আর জাগানোর চেষ্টা করে। সে প্রথমে আসুকার কাছে যায় আর তাকে ডাকে। তখন সবাই জেগে উঠে আর ট্রেন গিয়ে থামে কিসারাগে স্টেশনে। কিন্তু এই নামের কোনো স্টেশন পুরো জাপানে নেই আর এর মানে হলো তারা সবাই অন্য দুনিয়ায় পৌঁছে গিয়েছিল। এরপর তারা সবাই কিসারাগে স্টেশনে নেমে যায়। তখন সত্তা হাসুমিকে জিজ্ঞেস করে, বাথরুম কোথায়? আর তখন তাকাসি হাসুমিকে আচমকা ভয় দেয়। আর তখন আসুকা স্টেশনের দেয়ালে কিছু একটা দেখতে পায়, কিন্তু হাসুমি যখন তাকায় তখন সে সেখানে কিছুই দেখতে পায় না। আসলে এই দুনিয়ায় তাদের সাথে অনেক উল্টাপাল্টা জিনিস হচ্ছিল। হাসুমি সেখানে সবচেয়ে বেশি ভরসা করে আসুকাকে।
এদিকে তাকাসি আরেকটা ট্রেনের অপেক্ষাতে সেখানে থাকা একটি চেয়ারে শুয়ে পড়ে। আর তার পায়ের পাশে আমরা একটা ভাঙা কাচের বোতল দেখতে পাই। এদিকে সত্তা দাইসুকে মারছিল, কারণ সে সত্তার মিকিকে স্টেশনে থাকতে বলছিল। এরপর সত্তার মিকি সেখান থেকে বের হয়ে যায় সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। দাইসুকেও তাদের সাথে বের হয়। হাসুমি আর আসুকাও স্টেশনের বাইরে বের হয় মানুষের থেকে সাহায্য পাওয়া যায় কিনা সেটা দেখতে, কিন্তু সেখানে শুধু একটাই ঘর ছিল আশেপাশে, আর কেউ ছিল না। তারা সেখানে থাকা প্রায় সব ঘরে গিয়ে সার্চ করে কাউকে দেখা যায় কিনা, কিন্তু তারা সেখানে কোনো মানুষকে দেখতে পায় না। তখন হঠাৎ মিকি আর সত্তা জোরে চিৎকার করে আর অনেক আতঙ্কিত অবস্থায় সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কারণ সত্তা কিছু একটা ভয়ানক দেখতে পেয়েছিল। সত্তা যাওয়ার সময় হাসুমিকে জোরে ধাক্কা দেয়। তাদের সাথে তখন দাইসুকেও ছিল না। এরপর আসুকা হাসুমিকে উঠায় আর তারা দেখতে যায় যে সেখানে কি হয়েছিল, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। এরপর দাইসুকের সাথে কি হয়েছিল এটা হাসুমি জানতো না, কিন্তু আসুকা আর হাসুমি আবার স্টেশনে চলে যায়। সেখানে সত্তা আর মিকিও যায়, কিন্তু তারা অনেক ভয় পেয়েছিল। এরপর সত্তা মিকিকে নিয়ে স্টেশনের উল্টো দিকে যায়, কারণ তারা মনে করেছিল এতে আবার তারা ঘরে ফিরে যেতে পারবে। তাকাসি তাদের যেতে মানা করছিল আর তখন দাইসুকের অনেক ভয়ানক চিৎকার সবাই শুনতে পায় আর অনেক ভয় পেয়ে যায়। হাসিমু তাদের সবাইকে বলে আমাদের এখান থেকে যাওয়া উচিত, কারণ আমরা অনেক সময় ধরে এখানে আছি। আর তারা সবাই স্টেশনের লাইনে নেমে উল্টো দিকে যাওয়া শুরু করে, কারণ তারা কেউ সেখানে থাকতে চাইছিল না। আর তাকাসিও তাদের সাথে যেতে শুরু করে। তারা কয়েক ঘন্টা সেখানে হাঁটে, কিন্তু তারা পাহাড় ছাড়া আর কিছুই দেখতে পারছিল না। কিন্তু সত্তা আর মিকি তখন পর্যন্ত সবাইকে বলে না যে দাইসুকের সাথে কি হয়েছিল। হাসিমু বারবার সত্তাকে জিজ্ঞেস করছিল যে দাইসুকের সাথে কি হয়েছে, কিন্তু সত্তা তাকে বলে আমি যদি তোমাকে বলি তুমি বিশ্বাস করবে না। এরপর মিকি হাসিমুকে বলে দাইসুকে আর আমরা একটা দোকানের কাছে গিয়েছিলাম, কিন্তু দাইসুকে বারবার আমাদের সেখান থেকে চলে আসতে বলছিল, কিন্তু আমরা তা শুনিনি। আর হঠাৎ দাইসুকে কিছু একটায় পরিণত হয়ে যায় আর এটা দেখে আমরা ভয় পেয়ে পালিয়ে আসি। তখন মিকির কাছে দাইসুকে ভিডিও কল দেয়। মিকি ভয়তে কল উঠাতে চাচ্ছিল না, সে সত্তাকে কল ধরতে বলছিল, কিন্তু সত্তাও রাজি ছিল না। এরপর হাসুমি মিকির হাত থেকে ফোন কেড়ে নেয় আর দাইসুকের কল রিসিভ করে, কিন্তু তখন হাসুমি যা দেখে তা সে বিশ্বাস করতে পারছিল না, কারণ হাসিমু দেখে দাইসুকির চেহারা পুরো পাল্টে গেছে। তার চেহারা এখন অনেক ভয়ানক হয়ে গেছে, যা একদমই দেখার মতো ছিল না। দাইসুকের একটা চোখ বের হয়ে এসেছিল আর অন্য চোখের নিচে আর একটা চোখ চলে এসেছিল, আর সব শিরা কালো হয়ে ভেসে উঠছিল। সবাই এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখন পাহাড়ের উপর থেকে ড্রাম বাজার আওয়াজ আসে। তখন তাকাসি সবাইকে বলে হতে পারে এখানে কেউ থাকে আর তারা কোনো ফেস্টিভ্যাল করছে। তখন সত্তা আর মিকি বলে যখন দাইসুকের উপর হামলা হয়েছিল তখনও আমরা এমন একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, তোমরা সবাই দ্রুত এখান থেকে পালাও। তখন তাকাসি হাসুমিকে আটকায় আর বলে দাঁড়াও, আমরা কোনো সাহায্য পেতে পারি, আমাদের এখান থেকে যাওয়া ঠিক হবে না। তখনই হঠাৎ তাকাসির সাথে কিছু একটা হয়। তার শিরাগুলো সব কালো হয়ে ভেসে উঠছিল, তার চোখ ফুলে উঠে আর বের হয়ে আসে, তার হাত বড় হতে শুরু করে আর তার মাথা একটা বেলুনের মতো বড় হয়ে যায় আর জোরে ফেটে যায়। এতে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে আর সবাই এই দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তোসুৎসুমিও হাসুমির মুখে এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু মিকি হঠাৎ থেমে যায়, কারণ সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এটা দেখে সত্তা কোনো কারণ ছাড়াই চাকু বের করে।
তখন আমরা বুঝতে পারি সত্যা একটা গুন্ডা টাইপের ছেলে ছিল, আর সে অনেক দ্রুত রেগে যেত। সত্যা আসুকির সাথে চিল্লাপাল্লা করা শুরু করে আর তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন অন্য একটা রেল লাইন থেকে একটা বুড়ো লোক চিল্লায় আর তাদের বলে, তোমরা কেন এই রেল লাইন থেকে চলছো, এখানে বিপদ আছে। সেই বুড়ো লোকটা বারবার একই কথা বলছিল, তারপর হঠাৎ সে হারিয়ে যায়। আর কিছু সময় পর তারা দেখে সেই বুড়ো লোকটা তাদের পিছনে, আর সেই বুড়ো লোক হঠাৎ পৈশাচিক হয়ে যায় আর তাদের উপর আক্রমণ করতে থাকে। তারা সবাই ভয় পেয়ে দৌড় দেয় আর তখন সামনে থেকে চলে আসে দাইসুকে আর সত্যার উপর এসে পড়ে। দাইসুকে প্যারানর্মাল কাজ করছিল, তখন সত্যার সাথে দাইসুকের লড়াই হতে থাকে। তখন হঠাৎ সেই বুড়ো লোকটা মিকিকে ধরে ফেলে আর আগুনে পরিণত হয়ে ফেটে যায়, আর তখন সে বুড়ো লোকটা দাইসুকে আর মিকিকে আর দেখা যায় না। এর মানে হলো এই প্যারানর্মাল দুনিয়াতে এমন অনেক আত্মা আছে যারা তাদের সবাইকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে। এরপর হঠাৎ আবার সত্যা তার ছুরি বের করে, কেননা তার মনে হচ্ছিল আসুকা আর হাসুমি সুযোগ পেলেই সত্যাকে ফেলে চলে যাবে, এজন্য সত্যা আসুকা আর হাসুমিকে মারতে চাইছিল। তখন হাসুমিও জীবন বাঁচানোর জন্য লড়াই করে আর সত্যার পায়ের মধ্যে একটা কলম ঢুকিয়ে দেয়। সত্যাকে আহত করে তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু সত্যাও সেই অবস্থায় উঠে দাঁড়ায় আর তাদের পিছু নিতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা টানেলের কাছে পৌঁছায় যার নাম ছিল ইসচানকি টানেল। টানেলের ভিতর অনেক অন্ধকার ছিল, কিন্তু তারা দুইজন সাহস করে টানেলের ভিতরে ঢুকে যায়। আর অনেক সময় দৌড়ানোর পর হাসুমি পড়ে যায়, কারণ যখন সে সত্যাকে আঘাত করেছিল তখন সেও অনেক ব্যথা পেয়েছিল, তার হাত পা কেটে গিয়েছিল। আসুকা হাসুমির পায়ে ব্যান্ডেজ করে দেয়, এরপর হাসুমি তাকে সেখান থেকে যেতে বলে, কিন্তু আসুকা হাসুমিকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু হাসুমি তাকে জোর করে আর আসুকা হাসুমিকে রেখে দৌড়াতে শুরু করে। আর তখনই হাসুমি পিছনে তাকিয়ে দেখে সত্যা তার দিকে এগিয়ে আসছে। হাসুমি সত্যা থেকে বাঁচার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সত্যা হাসুমিকে ধরে ফেলে। সে আবার হাসুমির উপর হামলা করে, হাসুমির সাথে সত্যার কিছু সময় হাতাহাতি হয়। সত্যা হাসুমিকে বলে, আমি তোমাকে মারতে চাই, আর হাসুমি অনেক ব্যথা পাওয়ায় সে সত্যার সাথে লড়াই করতে পারছিল না। সত্যা হাসুমিকে মাটিতে ফেলে দেয় আর তার উপর ছুরি চালাতে যায়, আর তখনই আসুকা এসে সত্যাকে আঘাত করে, কিন্তু এতে সত্যার কিছুই হয় না। সে আবার উঠে আসুকায়ের গায়ে ছুরি মারে আর আসুকার হাত কেটে রক্ত বের হয়ে যায়। আর তখনই সব লাইট ফেটে যায় আর চারদিক অন্ধকার হয়ে যায়। এরপর হাসুমি তার ফোন বের করে আর লাইট চালায়, কিন্তু তারা সেখানে সত্যাকে আর দেখতে পায় না। তখন তারা টানেলের ভিতর একটা আতার অনেক জোরে হাসির শব্দ শুনতে পায়। এরপর তারা টানেলের উপরে তাকিয়ে দেখে একটা ভয়ানক আত্মাকে ঝুলে থাকতে দেখা যায় যার মাথা ছিল না, আর তারা বুঝতে পারে আত্মাটা সত্যাকেও মেরে ফেলেছিল আর তাকে টানেলের উপর ঝুলিয়ে দিয়েছিল, যেটা দেখে হাসুমি আর আসুকা ভয় পেয়ে যায় আর অনেক জোরে দৌড় দেয়। অনেক কষ্টে তারা টানেল থেকে বের হয়ে যায়, কিন্তু হাসুমি তখন আর চলতে পারছিল না কারণ সে অনেক বেশি আহত হয়েছিল। আসুকা হাসুমির ভরসা বাড়ায় আর তখন আমরা দেখি আসল দুনিয়ায় গল্প বলতে বলতে হাসুমি কেঁদে দেয়, কারণ সে সেই প্যারানর্মাল দুনিয়া থেকে আসুকাকে বের করতে পারেনি। সে চাইলে আসুকাকেও সেখান থেকে বের করে আনতে পারত আর হাসুমির জায়গায় আজকে আসুকা বেঁচে থাকত। হাসুমি বলে, আমি বাচ্চাটাকে বাঁচাতে চেয়েও নিজের ভুলের জন্য তাকে বাঁচাতে পারলাম না, কিন্তু কেন সে আসুকাকে বাঁচাতে পারেনি সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, এরপর গল্পে হাসুমি আর আসুকার সামনে একটা গাড়ি দাঁড়ায় আর গাড়ি থেকে বের হয় একটা নর্মাল মানুষ। সেই ড্রাইভার আসুকা আর হাসুমিকে পাশের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠাতে চায়। ড্রাইভার বলে, তোমরা কি ঠিক আছো, তোমরা আমার সাথে আমার গাড়িতে উঠো। তখন হাসিমো ড্রাইভারকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের বলতে পারবে আমরা কোথায় আছি? তখন ড্রাইভার বলে, এটা হিনা, আর হিনা নামের একটা শহর জাপানে ছিল। তখন আসুকা আর হাসুমি মনে করে যে তারা আসল দুনিয়াতে চলে এসেছে।
ওই টানেল থেকে বের হওয়ার পর, কিন্তু তারা সম্পূর্ণ ভুল ছিল। অর্ধেক পথ পার হওয়ার পরে ড্রাইভার উল্টোপাল্টা কাজ শুরু করে, আর সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ড্রাইভার বারবার বলছিল, ডোন্ট ওয়ারি, ইটস অল রাইট, আর হঠাৎ তার পৈশাচিক রূপ বের হয়ে আসে। ড্রাইভার হাসুমি আর আসুকার উপর হামলা করে। এরপর হাসুমি আর আসুকা গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু তখন সে আত্মা হাসুমির উপর হামলা করে দেয়। কিন্তু আসুকা ড্রাইভারকে গাড়ির দরজা দিয়ে বাড়ি দেয় আর হাসুমিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তারা দুইজন দৌড় দিয়ে একটা জঙ্গলের ভিতর ঢুকে যায়, কিন্তু হাসুমি আবার বসে পড়ে, কারণ সে আর হাঁটতে পারছিল না। কিন্তু আসুকা তখনও হাসুমির হাত ছাড়েনি, আর সে হাসুমিকে ভরসা দিয়ে তার সাথে নিয়ে যায়। আর তারা পিছনে তাকিয়ে দেখে ড্রাইভার তাদের দিকে এগিয়ে আসছে। তারা আবার দৌড়াতে শুরু করে, আর তারা শেষে গিয়ে পৌঁছায় জঙ্গলের শেষ মাথায়। সে জায়গাটাও অনেক নিরিবিলি ছিল, আর চারদিকে টিনের ঘর ছিল। এরপর আসুকা আর হাসিমো একটা সেতু পার হয়, আর একটা অন্যরকম ঘর দেখতে পায়। তারা সেখানে গিয়ে সেই ড্রামের শব্দ আবার শুনতে পায়, আর তারা অনেক আতঙ্কিত হয়ে যায়, কারণ যেই যেই সময় এই ড্রাম বেজেছে তাদের কোনো না কোনো বিপদ হয়েছে। এরপর আসুকা আর হাসুমি সেখানে একটা পোর্টাল দেখতে পায়, আর স্বাভাবিকভাবেই আসুকা আর হাসুমির মনে হচ্ছিল এই পোর্টাল তাদের আসল দুনিয়ায় নিয়ে যাবে। তারা দুইজন সেই পোর্টালের দিকে দৌড় দেয়, কিন্তু তাদের রাস্তা আটকে নেয় সেই পৈশাচিক ড্রাইভারের আত্মা। হাসুমি একটা লাঠি নিয়ে সেই ড্রাইভারের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এতে সেই ড্রাইভারের কিছুই হয় না, উল্টো ড্রাইভার হাসুমির গলা চেপে ধরে। তখন আসুকা এসে ড্রাইভারের গায়ের উপর উঠে তাকে চেপে ধরে, আর সে হাসুমিকে পোর্টালের দিকে এগিয়ে যেতে বলে। আর তখন যে সব লোক এখন পর্যন্ত মারা গিয়েছিল সবাই আত্মা হয়ে আসুকা আর হাসুমির কাছে আসতে থাকে। এখানে হাসুমি আসুকাকে একা না ছেড়ে ড্রাইভারকে ধরে ফেলে, আর সে আসুকাকে প্রথমে পোর্টালের মধ্যে যেতে বলে। আর আসুকা যখনই সেই পোর্টালের মধ্যে ঢুকে হাসুমির হাতের শিরা কালো হতে শুরু করে। এদিকে পোর্টালের ভিতর আগুন লেগে যায়, আর আসুকা হাসুমিকে ডাকতে থাকে, কিন্তু হাসুমি আসুকাকে বাঁচাতে পারে না, আর সেই পোর্টাল ফেটে যায়, আর আসুকাও মারা যায়। আর আসুকা মারা যাওয়ার সাথে সাথে হাসুমি আসল দুনিয়াতে চলে আসে। হাসুমি আসল দুনিয়াতে তো চলে এসেছিল, কিন্তু তারিখ ছিল 8 জানুয়ারি 2011। এর মানে হলো আসল দুনিয়াতে 7 বছর পার হয়ে গিয়েছিল। হাসুমি নিজের গল্প এখানে শেষ করে দেয়, আর তোসুৎসুমিকে বলে সে এই ঘটনার পর অনেক মাস হসপিটালে ভর্তি ছিল। এখানে একটা কথা বলে রাখি, মুভিতে এখন পর্যন্ত যা যা হয়েছে সবকিছুই প্রায় 70% সত্যি ছিল, কিন্তু এরপর আমাদের যা দেখানো হবে সেটা মুভিকে আরও ইন্টারেস্টিং করার জন্য তৈরি করা হয়েছে। যাই হোক, হাসুমি তখন তোসুৎসুমিকে বলে, আমি আজও আসুকাকে বাঁচানোর কথা ভাবি। হাসুমি বলে, সেই দিন যদি আসুকার জায়গায় আমি সেই পোর্টালে ঢুকতাম তাহলে আসুকা আজকে বেঁচে থাকতো। এটা সম্পূর্ণ আমারই ভুল যে আমি তাকে এগিয়ে যেতে বলেছি, এটা বলে হাসুমি কেঁদে দেয়। তখন তোসুৎসুমি হাসুমির সাথে ইনভেস্টিগেট করে। তখন হাসুমি বলে, সেই দিন যদি আমরা দুইজন একসাথে সেই টানেলের মধ্যে ঢুকতাম তাহলে হয়তো আমরা দুইজনই বেঁচে যেতাম, কিন্তু সেটা ঘটেনি, আর এই জন্য হাসুমি এখনও রিগ্রেট করে। তোসুৎসুমি হাসুমির এই কষ্টের কাহিনী শুনে ইমোশনাল হয়ে যায়, আর সে হাসুমির কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। আর তারা হাসুমির সেই দিনের লোকেশন হিস্ট্রিটি দেখে, যেদিন হাসুমি সেই প্যারানর্মাল দুনিয়াতে প্রবেশ করেছিল। আসলে সেই দিন হাসুমি অনেক ক্লান্ত ছিল, আর সে ট্রেনে 2-3 বার ঘুমিয়ে পড়ে, এজন্য সে বারবার ভুল জায়গায় পৌঁছে যাচ্ছিল। আর হাসুমি সেই দিন অনেকগুলো ট্রেন বদলেছিল, আর সর্বশেষ এসে সাগিনোমিয়া স্টেশনের ট্রেন নিয়েছিল, যেটা তাকে সেই প্যারানর্মাল দুনিয়াতে নিয়ে যায়। আমার মনে আছে আমার ট্রেন 11:50 ছেড়েছিল। এই কথা শুনে তোসুৎসুমির মনে পড়ে দ্য এলিভেটর গেমের কথা, যে গেমে ছিল যদি কোনো মানুষ এলিভেটরের মধ্যে 1, 4, 2, 6, 2, 10 আর 5 এই ফ্লোরে এক এক করে যেতে থাকে তাহলে সেই মানুষ অন্য দুনিয়াতে পৌঁছে যায়। তাহলে এটা হতে পারে যে সেই দিন রাতে হাসুমি একটা পারফেক্ট অর্ডারে ভুলবশত বারবার ট্রেনে উঠেছে,
আর এভাবে হাসুমি এলিভেটর গেমের মতো অন্য দুনিয়াতে পৌঁছে গেছে। এই থিওরি তোসুৎসুমির একদম পারফেক্ট মনে হয়েছিল। এদিকে তাদের সব কথা হাসুমি নিজ শুনে নেয়। এরপর তোসুৎসুমি হাসুমিকে বিদায় দিয়ে তার বাসা থেকে চলে যায়। যাওয়ার আগে তোসুৎসুমি হাসুমিকে বলে, আমি তোমাকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি কি এখনো টিচার আছো? তখন হাসুমি বলে, আমার এখন আর সেই কোয়ালিফিকেশন নেই, আমি ওই বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আসুকার মা এখনো তাকে খুঁজে, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো সে রাস্তার পাশে আসুকার মিসিং পোস্টার লাগায়। এগুলো দেখে আমার আর কিছু করতে ভালো লাগে না। এরপর তোসুৎসুমি চলে যায়। আর স্বাভাবিকভাবেই তোসুৎসুমি অনেক কৌতূহল প্রবণ ছিল, আর সে চাইছিল এই থিওরিটাকে ইউজ করতে। এরপর তোসুৎসুমি যায়, আর সে বারবার সেই ট্রেনগুলোয় উঠে একদম একই প্যাটার্নে যেভাবে হাসুমি সেদিন রাতে গিয়েছিল। সে তার প্রথম ট্রেন নিয়েছিল 10:20, আর সব শেষে তোসুৎসুমি সাকিনোমিয়া স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটায় উঠে, যেটা পৌঁছানোর কথা ছিল নিশিকাজিমা স্টেশনে। কিন্তু তোসুৎসুমি একদম সঠিক ছিল, কারণ সে এলিভেটর গেমের মতো ট্রেনের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছিল। আর সেই দিনের মতো 11:51 আবার হঠাৎ ট্রেন নিস্তব্ধ হয়ে যায়, আর চারদিক থেকে মানুষ হারিয়ে যায়। আর ট্রেন জোরে প্রবেশ করে সেই একই টানেলে, আর চারদিক থেকে সেই ভয়ানক আলো বের হয়ে আসে, আর তোসুৎসুমিও অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে, তখন সে পৌঁছে যায় সেই প্যারানর্মাল দুনিয়াতে। আর অবাক করা বিষয় হলো, তোসুৎসুমিও ট্রেনে সেই 5 মানুষদেরই পায় যাদের হাসুমি সেদিন দেখতে পেয়েছিল, আর তারা সবাই তোসুৎসুমির সাথে একই ব্যবহার করে যেমনটা তারা হাসিমুর সাথে করেছিল। আসুকা হঠাৎ উঠে আর তোসুৎসুমিকে জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি? তখন বাকি সবাই উঠে যায়, আর ট্রেন কিসারাগে স্টেশনে থামে। যেখানে সবাই নেমে যায় স্টেশনে, তখন পিছন থেকে মিকি বলে, আমরা কোথায় এসেছি? এটা কোন স্টেশন? আগে তো কিসারোগি নামের কোন স্টেশন দেখিনি। আর তাকাসি দাইসুকে বলে, তুমি কেন আমাকে জাগিয়েছ? যেহেতু তাকাসি অলস ছিল, এজন্যই সেই কথা বলছিল। তাকাসি তোসুৎসুমিকে হঠাৎ ভয় দেয়, আর আসুকা দেয়ালে কিছু ভয়ানক জিনিস দেখতে পায়। তখন তোসুৎসুমির হাসুমির সব কথা মনে পড়ছিল, আর সে বুঝে গিয়েছিল এই প্যারানর্মাল দুনিয়াতে যারা যারা রয়েছে, তারা মূলত একটা লুপের মধ্যে বারবার ঘুরছে। তারা প্রতিবার মারা যায়, আর লুপ রিস্টার্ট হয়ে যায়। আর এবার লুপের মধ্যে তোসুৎসুমি আটকে গিয়েছিল, আর সে জানতো সামনে তার সাথে কি কি হতে চলেছে। তাকাসি তোসুৎসুমিকে জিজ্ঞেস করে, তুমি কি জানো বাথরুম কোথায়? তখন তোসুৎসুমি বলে, ডানে। তখন তাকাসি তোসুৎসুমিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? কিন্তু তোসুৎসুমি তখন তাকাসিকে কিছুই বলে না। এদিকে তোসুৎসুমি আসুকাকে হাসুমির কথা জিজ্ঞেস করে, কিন্তু আসুকার কিছুই মনে ছিল না। এরপর তাকাসি শুতে সেই আগের মতো চেয়ারে যায়, আর তোসুৎসুমির মনে পড়ে গ্লাস পড়ে যাওয়ার কথা, তাই সে দ্রুত গিয়ে গ্লাস ধরে আর সেটাকে ভাঙতে দেয় না। আর তখনই তোসুৎসুমির চোখ যায় দেয়ালে, যেটার কথা আসুকা তাকে বারবার বলেছিল, আর সেই জিনিসটা তোসুৎসুমি দেখে নেয়, যেটা আসুকা দেয়ালে দেখতে পেয়েছিল। আর সেটা ছিল একটা অস্বাভাবিক ধরনের শিরা, যেটা সেই দেয়ালের মধ্যে ছিল। তোসুৎসুমি ভাবতে থাকে, সে এইবার সব লোকদের জীবিতভাবে আসল দুনিয়াতে নিয়ে যাবে, আর তার সাথে বাড়ি নিয়ে যাবে। কিন্তু সে কাউকে বলে না যে সে সবকিছু আগের থেকেই জানতো। তোসুৎসুমি চাইছিল না সে হাসুমির করা ভুলগুলো আবার করুক। এরপর যখন সবাই স্টেশনের বাইরে যাচ্ছিল, তখন তোসুৎসুমি তাদের আটকায়, কারণ সে জানতো বাইরে দাইসুকে মরে যেতে হবে। কিন্তু সত্তা তোসুৎসুমির মানা করার পরও তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বাইরে চলে যায়, কারণ সত্তার অনেক পানি পিপাসা লেগেছিল। তোসুৎসুমি তাদের বলে, বাইরে তাদের জন্য বিপদ রয়েছে। তখন মিকি তোসুৎসুমিকে জিজ্ঞেস করে, কেমন বিপদ? তখন তোসুৎসুমি বলে, ব্লাড ভেজের মতো বিপদ। কিন্তু তারা কেউই তোসুৎসুমির কথা শুনে না, আর বের হয়ে যায়।
কিন্তু তোসুৎসুমি তাদের সবার পিছু নেয়, আর তোসুৎসুমি দ্রুত দৌড়ে সেই জায়গায় চলে যায় যেখানে দাইসুকের মরার কথা ছিল। সেখানে তোসুৎসুমি দেখে সে সত্তা দাইসুকের সাথে লড়াই করছিল, আর তোসুৎসুমি সেখানে গিয়ে তাদের লড়াই আটকায় আর সত্তাকে মাটিতে ফেলে দেয়, আর তার থেকে তার ছুরি কেড়ে নেয়। কিন্তু তখন সত্তাকে একটা আত্মা ধরে ফেলে আর তার শরীরের সব শিরা বের হয়ে আসে। তার শিরা কালো হতে শুরু করে, তার একটা চোখ ফেটে বের হতে শুরু করে, আর একটা চোখের নিচের থেকে আর একটা চোখ বের হয়, আর সত্তা চিল্লাতে থাকে। কিন্তু এইবার তোসুৎসুমি সিচুয়েশন বদলে দিয়েছিল, যার ফলে দাইসুকের জায়গায় সত্তা মারা যায়। এরপর তারা সেখান থেকে ভয়ে পালিয়ে আসে আর আবার কিসারাগে স্টেশনে চলে আসে, আর সে দেরি না করে সবাইকে নিয়ে রেল লাইনের উল্টো দিকে যেতে শুরু করে। তারা এগিয়ে যেতে থাকে আর তোসুৎসুমি আসুকার সাথে বন্ধুত্ব করে নেয়। এবার সে আসুকাকে বাঁচাতে চেয়েছিল যাতে সে হাসুমির মধ্যে যে গিল্ড ছিল সেটাকে শেষ করতে পারে। কিছু দূর যাওয়ার পর সত্তার ভিডিও কল আসে মিকির কাছে, আর স্বাভাবিকভাবে এখানে ভেসে ওঠে সত্তার সেই ভয়ানক চেহারা। আগের বার এটা ছিল দাইসুকের, আর এবার এসেছে সত্তার, আর ঠিক আগের বারের মতোই তাকাসি অসুস্থ হয়ে যায় আর পাহাড় থেকে ড্রাম বাজতে থাকে। আর তোসুৎসুমি বুঝতে পারে যে এবার তাকাসি মারা যাবে। তোসুৎসুমি তখন সবাইকে নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু আসুকা তাকাসিকে সাহায্য করার জন্য তার কাছে যায় আর সে তাকাসিকে পিছনে ফেলে রাখে না। তখন তোসুৎসুমির চোখ যায় একটা ভিন্ন ধরনের আত্মার দিকে, যেটা অনেকটা তারার মতো ছিল। সেই আত্মা তাকাসিকে ধরতেই যাবে, তখন তোসুৎসুমি তাকে বাঁচিয়ে নেয়। এখানে তোসুৎসুমি বুঝে যায় যে মানুষ এই দুনিয়ার মধ্যে একা একা মারা যাচ্ছে না, একটা কালো শক্তি তাদের মারতে যাচ্ছে। যাই হোক, এরপর তাদের সামনে আসে সেই বুড়ো লোকটা, যাকে দেখতে পেয়ে তোসুৎসুমি সবাইকে নিয়ে দৌড় দেয়। সেই পৈশাচিক দেখতে বুড়ো লোকটা তাদের পিছনে দৌড় দেয়, আর তখন সত্তা মিকিকে ধরে নেয় আর তার সাথে লড়াই করতে শুরু করে। এরপর তোসুৎসুমি জানতো যে সামনে কি হতে চলেছে, তাই সে এক ঢিলে দুইটা পাখি মারার মতো কাজ করে। তোসুৎসুমি সত্তাকে ধরে সেই বুড়ো লোকটার গায়ে ফেলে দেয়, আর সেই বুড়ো লোকটা আগুনে পরিণত হয়ে ফেটে যায়। তোসুৎসুমি সবাইকে বাঁচিয়ে নেয় আর তারা ইসাচোনোকি টানেল পর্যন্ত পৌঁছে যায়। তারা একসাথে টানেলের ভিতর ঢুকে আর একই সাথে নিরাপদে টানেল থেকে বের হয়। তখন তোসুৎসুমি অবাক হয়ে যায়, কারণ টানেলের মধ্যে তাদের উপর একটা হামলা হওয়ার কথা ছিল, কিন্তু টানেলে তাদের সাথে এমন কিছুই হয়নি, যার মানে হলো এই প্যারানর্মাল দুনিয়ার যে লুপ সেটা সম্পূর্ণ এক হয় না। আর যখনই লুপ রিস্টার্ট হয় তখন লুপের মধ্যে কিছু না কিছু পরিবর্তন এসে যায়। এরপর টানেলের বাইরে তাদের কাছে আসে সেই গাড়ি আর সেই ড্রাইভারের আত্মা, যার কথা হাসুমি তার কাহিনীতে উল্লেখ করেছিল। সে সবাইকে গাড়িতে উঠতে বলে, সবাই গাড়িতে উঠছিল। ঠিক তখন তোসুৎসুমি আসে আর সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারে? তখন তাকাসি বলে, হ্যাঁ আমি পারি। তোসুৎসুমি একটা পাথর কুড়িয়ে আনে আর জোরে বাড়ি দিয়ে ড্রাইভারের মাথা ফাটিয়ে তাকে পথ থেকে সরিয়ে দেয়। এটা দেখে সবাই তোসুৎসুমিকে বলে, তুমি একজন খুনি, আর তারা ভয় পেয়ে পালাতে চায়। তারা তোসুৎসুমিকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু তোসুৎসুমি তাদের বলে এটা প্রশ্ন করার সময় না, আর সে সবাইকে টেনে হিচড়ে গাড়ির মধ্যে ঢুকায়। গাড়িতে বসে তোসুৎসুমি তাদের বলে, আমাকে তোমরা বিশ্বাস করো, ওই লোকটা আসলেই খারাপ ছিল। এরপর তোসুৎসুমি সবাইকে সেই পোর্টালের কথা বলে। তাকাসি তোসুৎসুমির কাছে পোর্টাল সম্পর্কে অনেক প্রশ্ন করে আর সামনে এগোতে থাকে। সে সবাইকে সেই পোর্টালের কাছে নিয়ে যাচ্ছিল যাতে তারা সবাই তোসুৎসুমি এর সাথে তাদের ঘরে যেতে পারে, কিন্তু রাস্তায় হঠাৎ সেই ড্রাইভারের আত্মা সামনে চলে আসে আর তাদের পথ আটকায়। সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন তোসুৎসুমি তাকাসিকে বলে, তুমি গাড়িটা ড্রাইভারের উপর থেকে চালিয়ে দাও। এরপর তাকাসি ড্রাইভারের উপর গাড়ি জোরে চালিয়ে দেয়, কিন্তু সে মরে না,
কারণ সে একটা আত্মা ছিল। এদিকে তাকাসি গাড়ি সামনে নিতে পারছিল না। তোসুৎসুমি তাকাসিকে গাড়ি টানতে বলে, কিন্তু গাড়ি কোনোভাবেই সামনে এগোচ্ছিল না, আর ড্রাইভারের আত্মাও সামনে এগিয়ে আসছিল। সে অনেক ভয়ানক আওয়াজ করে সামনে আসছিল। সবাই গাড়ি থেকে নেমে ড্রাইভার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তাকাসি ফেঁসে যায় কারণ সিট বেল্ট খুলছিল না। আর তখন সেই ড্রাইভার ধীরে ধীরে গাড়ির কাছে আসে আর শেষে হারিয়ে যায়। এরপর তাকাসির যখন মনে হয় সে বেঁচে গেছে, সে গাড়ি থেকে নামার চেষ্টা করে আর সে চারদিকে দেখছিল সেই ড্রাইভারের আত্মা আছে কিনা। সে গাড়ির নিচেও দেখে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না। হঠাৎ তখনই সেই ড্রাইভারের আত্মা তাকে পিছন থেকে ধরে ফেলে আর সে তাকাসিকে মেরে ফেলে। আর অন্যদিকে তোসুৎসুমি সবাইকে নিয়ে সেই পোর্টালের কাছে যায় যেখানে হাসুমি গিয়েছিল, কিন্তু সেখানে সব কিছু অন্যরকম ছিল। সেখানে তোসুৎসুমি একটা বড় ঘর দেখতে পায় আর সেটাকে দেখে তোসুৎসুমি কনফিউজড হয়ে যায়। কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল আর তাদের একটা আশ্রয়ের দরকার ছিল, তাই তোসুৎসুমি ঘরের দিকে এগিয়ে যায় আর ডাকতে থাকে, এখানে কি কেউ আছেন, আমাদের সাহায্য দরকার। কিন্তু কেউ সাড়া দেয় না। এরপর মিকি আর দাইসুকে আগে ঘরে ঢুকে যায়। তোসুৎসুমি আর আসুকা কোনো উপায় না পেয়ে তারাও সেই ঘরের মধ্যে ঢুকে যায়। তারা ঘরের ভিতরের রুমগুলো ঘুরে দেখছিল। তখন দাইসুকে এসে বলে, আমি উপরে গিয়ে দেখে আসি কেউ আছে কিনা। তখন সবাই দাইসুকের আওয়াজ শুনতে পায় আর তারা দৌড় দেয়। আর সেখানে তারা যা দেখে তার জন্য তারা প্রস্তুত ছিল না, কারণ তারা শান্তিতে ঘরে কিছু সময় বসতেও পারে না আর দাইসুকের উপর সত্তার আত্মা হামলা করে দেয়। মিকি দাইসুকে বাঁচাতে যায়, কিন্তু সত্তা মিকিকেও ধরে ফেলে আর হঠাৎ সত্তার শরীরে আগুন ধরে যায় আর ফেটে যায়। সাথে মিকি আর দাইসুকেও মারা যায় আর বেঁচে থাকে তোসুৎসুমি আর আসুকা। তোসুৎসুমি আসুকাকে নিয়ে সেই ঘর থেকে বের হতে চায়, কিন্তু দরজায় দাঁড়িয়েছিল সেই ড্রাইভারের আত্মা আর সেই আত্মা তার শক্তি দিয়ে পুরো ঘর পুড়িয়ে দিচ্ছিল। তখন তোসুৎসুমি আর আসুকা আবার দৌড়াতে শুরু করে আর তখন অপর পাশ থেকে চলে আসে তাকাসির আত্মা। তোসুৎসুমি আর আসুকা তাকাসির আত্মা দেখে অনেক আতঙ্কিত হয়ে চিল্লাতে থাকে। তারা দুইজন চারদিক থেকে আটকা পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তারা একটা রুমের মধ্যে ঢুকে চারদিকে আটকে দেয় আর সেই রুমে আত্মা ঢুকতে পারছিল না। আর তখন তারা সেখান থেকে বের হয়ে যাওয়ার সেই পোর্টাল দেখতে পাচ্ছিল। তখন তোসুৎসুমি আসুকাকে বলে, এই যে সেই পোর্টাল, আমাদের এখান থেকে বের হয়ে আসল দুনিয়ায় যেতে হবে। আর তোসুৎসুমির প্ল্যান ছিল, যদি তারা দুইজন একসাথে পোর্টালের মধ্যে ঢুকতে পারে তাহলে তারা দুইজনই বেঁচে যাবে। এরপর তারা দুইজন দৌড়ে পোর্টালের দিকে যেতে শুরু করে আর তখনই সেই ড্রাইভারের আত্মা আসুকাকে ধরে ফেলে আর তার গলা ধরে তাকে উঁচু করে ফেলে। তখন তোসুৎসুমি থেমে যায়, কারণ সে জানত এখন যদি সে একা পোর্টালের মধ্যে যায় তাহলে সে মারা যাবে, কারণ হাসুমি তাকে বলেছিল যে আগে পোর্টালে যে যাবে সে পোর্টালের মধ্যে মিশে যাবে আর মারা যাবে। আর সে জানত সে যদি আগে যায় তাহলে আসুকা আসল দুনিয়াতে নিজে নিজেই পৌঁছে যাবে। কিন্তু তোসুৎসুমি মরতে চাচ্ছিল না, এজন্য সে আসুকাকে ধোকা দেওয়ার কথা ভাবছিল। এদিকে ড্রাইভারের আত্মা আসুকাকে অনেক জোরে ধরে, এতে আসুকার হাত থেকে রক্ত বের হতে শুরু হয়। আসুকা প্রায় মারা যাচ্ছিল, তখন তোসুৎসুমি একটা লাঠি দিয়ে ড্রাইভারের আত্মাকে মারতে শুরু করে। এরপর সেই ড্রাইভারের আত্মা মাটিতে পড়ে যায় আর তোসুৎসুমি তাকে শক্ত করে ধরে রাখে আর আসুকাকে পোর্টালের মধ্যে চলে যেতে বলে, যাতে আসুকা মারা যায় আর তোসুৎসুমি আবার আসল দুনিয়াতে পৌঁছে যায়। কিন্তু ঘটনা উল্টো ঘটে। পোর্টাল এবার বোমের মতো ফাটে না, যেটা দেখে তোসুৎসুমি ভয় পেয়ে যায়। পোর্টালের অপর দিক থেকে আসুকা বলে, দ্রুত পোর্টালের ভিতর চলে আসো, এই পাশে আসল দুনিয়া রয়েছে। তোসুৎসুমি পোর্টালের দিকে দৌড়ায়, কিন্তু পোর্টাল তার আগেই হারিয়ে যায় আর তোসুৎসুমি ফেঁসে যায় প্যারানর্মাল দুনিয়াতে। তোসুৎসুমি নিজের ভাগ্যের কারণে কান্না করতে থাকে আর ঠিক তখনই আকাশে চলে আসে একটা ব্ল্যাক হোল। এর মানে হলো এখন প্যারানর্মাল দুনিয়ার লুপ পূরণ হয়ে গিয়েছিল, এবার আবার প্যারানর্মাল দুনিয়ার লুপ নতুন করে শুরু হবে। কিন্তু এবার আসুকা সেখানে থাকবে না, কারণ সে পৌঁছে গিয়েছিল আসল দুনিয়াতে, যেখানে তার কাছে আসে হাসুমি। আর স্বাভাবিকভাবে আসুকা হাসুমিকে চিনতে পারেনি, কারণ
কারণ সে হাসুমি সম্পর্কে অনেক আগেই ভুলে গিয়েছিল। কিন্তু এখানে বের হয় এই মুভির অনেক বড় রহস্য। আসলে হাসুমি যখন প্যারানর্মাল দুনিয়াতে আটকে যায় তখন আসুকা তাকে বাঁচিয়েছিল, আর হাসুমি একাই পোর্টালের মধ্যে ঝাঁপ দিয়েছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে এই কাহিনী হাসুমি তোসুৎসুমিকে শুনিয়েছিল সেটা মিথ্যা ছিল। তখন আমরা জানতে পারি হাসুমি অনেক বছর ধরে প্যারানর্মাল দুনিয়া নিয়ে রিসার্চ করেছে, যাতে সে তার বন্ধু আসুকাকে বাঁচাতে পারে। আসলে ওই দুনিয়ার মধ্যে এক সময়ে একটা মানুষই বের হতে পারবে, এজন্যই আসুকাকে বাঁচাতে হাসুমি তোসুৎসুমিকে মিথ্যা বলেছিল। কারণ হাসুমি আসুকাকে বাঁচাতে চেয়েছিল আর সে তোসুৎসুমিকে টার্গেট করেছিল। এই সবই হাসুমির অনেক বড় প্ল্যান ছিল, আর এখন সব শেষে হাসুমির রিসার্চের কাজ সম্পন্ন হয়েছে। মুভির শেষে হাসুমি তার সব রিসার্চ পেপার নামিয়ে ফেলে, কারণ এখন তার মধ্যে আর সেই গিল্ট নেই যে সে আসুকাকে বাঁচাতে পারেনি, কারণ এখন সে আসুকাকে বাঁচাতে পেরেছিল। এরপর আমরা সেই দুইজন স্কুলের স্টুডেন্টদের দেখি, যাদের সাথে তোসুৎসুমির দেখা হাসুমির বাসায় হয়েছিল। আর আমরা জানি এদের মধ্যে একজন ছিল হাসুমির নিজ, যে হাসুমির রিসার্চ পড়েছিল। আর দেখা যায় হাসুমির নিজ এবং তার বান্ধবী দুইজন প্যারানর্মাল দুনিয়াতে গিয়েছে একটা ব্লগ তৈরি করার জন্য। আর তারা চিন্তা করে কি হয়েছিল তার সাথে, তারা সেখানে অন্য লোকদের সাথে তোসুৎসুমিকেও দেখতে পায়, যে এখন সে লুপের মধ্যে ফেসে গিয়েছিল। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। আসুন আমরা এখন হাসুমির সত্য ঘটনাটা জানি। আসলে জাপানে ন্যাচার নামের একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, যেখানে একটা মেয়ে একদিন রাতে হঠাৎ উল্টোপাল্টা পোস্ট করতে শুরু করে। আর এই মেয়ের নাম ছিল হাসুমি, আর যেটা আমরা মুভিতে দেখেছিলাম ঠিক তেমনই হাসুমির সাথে হয়েছিল। শুধু পার্থক্য এটাই ছিল, হাসুমি যে লোকগুলোকে ট্রেনে দেখেছিল তাদের সাথে কথা বলেনি, সে একাই সেই দুনিয়াতে এখানে সেখানে ঘুরে বেরিয়েছিল। আর সে পৌঁছে গিয়েছিল কিসারাগে স্টেশনে, যেখানে সে তার মা বাবাকে ফোন করে আর তাদের বলে সে কোথাও হারিয়ে গিয়েছে আর সে বাড়ি যাওয়ার রাস্তা পাচ্ছে না। আর তার মা বাবা তার কথা হাসি মজায় উড়িয়ে দিয়েছিল। এইসব কথা সেই দিন হাসুমি ন্যাচার অ্যাপে বারবার পোস্ট করছিল, আর সে টানেল আর ড্রাইভার সব কিছু উল্লেখ করেছিল, আর সব কিছুই অনেক বেশি ভয়ানক ছিল। কিন্তু হাসুমি যেসব জিনিস উল্লেখ করেছিল সেগুলো কিছু জাপানে ছিলই না, এজন্য লোকেরা মনে করেছিল হাসুমি একটা অন্য জগতে চলে গিয়েছিল। সেখানে হাসুমি একটা ড্রাইভারের সাথে দেখা করেছিল আর সে তাকে বলেছিল তারা হিনা নামের একটা জায়গায় আছে, আর হিনা নামের একটা জায়গা জাপানে সত্যিই আছে। আর সেই জায়গা হাসুমি যেখান থেকে ট্রেনে উঠেছিল তার থেকে অনেক দূরে ছিল। হাসুমি ড্রাইভারের সাথে গাড়িতে উঠে আর সে তার শেষ পোস্টে এটা লিখেছিল যে আমার ব্যাটারি শেষ হয়ে আসছে, সব কিছু আমার সাথে অনেক উল্টাপাল্টা হচ্ছে আর মনে হচ্ছে আমার এখন এখান থেকে নিজের জীবন নিয়ে পালাতে হবে, কারণ একটা ড্রাইভার অনেক সময় ধরে আমার সাথে কথা বলছে আর অনেক উল্টাপাল্টা কথা বলছে। এই পোস্টের পর হাসুমি হারিয়ে যায়, আর তার সাথে সেদিন কি হয়েছিল কেউ জানে না। এরপর মুভিতে আসি, যেখানে হাসুমি তোসুৎসুমির সাথে অন্যায় করে তাকে ফাঁসিয়ে দিয়েছিল। হাসুমি কি তোসুৎসুমিকে অন্য দুনিয়াতে পাঠিয়ে ঠিক করেছে? তোসুৎসুমি কি আর সেখান থেকে ফেরত আসতে পারবে? ওই মেয়েটার কি হবে যে মুভির শেষে সেই প্যারানর্মাল দুনিয়াতে পৌঁছে গেছে? সে কি আবার ফেরত আসতে পারবে?